بسم الله الرحمن الرحيم আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام معزز محترم আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি পাপ পঙ্কিলতার পৃথিবীতে ফাসাদের জামানায় এখানে প্রতিষ্ঠিত হওয়া মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং এখানকার বেহেশতের বাগান তৈরি করা আজকের মহতি মাহফিলে এখানে উপস্থিত হয়ে সমবেত হয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি কথা বলার এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন আমরা সকলেই সমস্বরে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সকল অবস্থায় সকল অবস্থানে বান্দা বান্দীদের জন্য মুমিন মুমিনাতের জন্য শুকরিয়া আদায় করা কর্তব্য। হাদিসের পরিভাষায় আজকের এই জলসা মাহফিল এটাকে বেহেশতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে। এমন একটি বেহেশতের বাগানে আপনারা সমবেত হতে পেরে খুশি না রেজাল্ট হলো খুশি, যেহেতু খুশির একটি কাজ আপনারা করতে পারছেন এবং প্রত্যেকটি নিয়তের সাথে সাথে কদমে কদমে বরকত হয়েছে পর্যন্ত আসা পর্যন্ত এবং এখানে শুনবেন আমলের নিয়তে শেষ পর্যন্ত থাকবেন প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ব্যক্তির জন্য আলাদা আলাদাভাবে সওয়াব নিবদ্ধ করা হচ্ছে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই মজলিসে আসতে পেরে লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন? লাভবান হলেন, যেহেতু খুশি হয়েছেন বেহেশতের বাগানে আসতে পেরেছেন লাভবান হচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার না? আবার বলুন আলহামদুলিল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আপনারা আমার চোখের পাশে আশেপাশে যা কিছু দেখছি বা না দেখছি সব কিছুই সেই মহান রব্বুল আলামিনের সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন এবং আমরা তার গোলাম তথা বান্দা, তিনি আমাদের মানি, আমাদের সব কিছুই তার দেয়া নেয়ামত ছাড়া চলতে পারবে না। যেহেতু আমাদের সব কিছুই তার প্রাপ্ত নেয়ামত থেকে আমরা করছি, ভোগ করতেছি, পাইতেছি, সব কিছু আমরা তারই দেওয়া প্রদত্ত নেয়ামত থেকে আমরা সব কিছু উপভোগ করতেছি, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। এমনি যে কোরআনুল করিমের আয়াতে করিমা তেলাওয়াত করেছি সূরা আহজাবের শেষের দিকের আয়াত, অনেক বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরা কাহফ ১৬ পারা। আমি এই আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, বাকি আল্লাহ তাআলার তৌফিক, সময় যত কম, ৯টা পর্যন্ত বলা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই আয়াতের সহজ সরল অর্থ তর্জমা হলো ওই সমস্ত ব্যক্তিগণ যারাই ইমান আনয়ন করেছে, নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে, কিসের প্রতি ইমান? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি,
জনাব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেনি, আল্লাহ তাআলা কে দেখেনি, কিন্তু না দেখো কোরআনুল করিমের সংবাদ থেকে, জনাব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে আমরা শুনে জেনে পড়াশোনা করে বিশ্বাস স্থাপন করেছি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে তাওহীদের প্রতি, একত্ববাদের প্রতি, আখিরাতের প্রতি, ওয়ামিলুস সালিহাত, শুধু ঈমান আনয়ন করে চুপচাপ বসে থাকেনি, বরং এই ঈমানিয়াতের দাবি হিসেবে সৎকর্মশীল হয়েছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, নেকের কাজ করেছে, এতটুকু। এতে ঈমান মধ্যে এবং এই আয়াতের সমর্থনে আরো অনেক আয়াত রয়েছে, আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, সেই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস দান করা হবে এবং জান্নাতুল ফেরদাউস থাকবে তার অভ্যর্থনার স্থল। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এমন এক জান্নাত, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কোনো জান্নাতে প্রার্থনা করো তাহলে জান্নাতুল ফেরদাউসে প্রার্থনা করো। বলুন সুবহানাল্লাহ। আটটি জান্নাত রয়েছে, সাতটি জাহান্নাম রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুস সালাম, দারুল কারার, কারার, জান্নাতুল ফিরদাউস, এরকম আটটি জান্নাতের নাম রয়েছে। জাহান্নাম সাত তেরো নাম রয়েছে, জাহান্নাম সফর, হাবিয়া, লাজা, হুতামা, জাহিম, সাইদ, এরকম নাম আছে। তো প্রত্যেকটি নাম আলাদা আলাদা এবং সেখানে আলাদা আলাদা আসামির শাস্তি ভিন্ন ভিন্ন রকমের হবে, এবং যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, তাদের জন্য বিভিন্ন প্রকারের জান্নাত আল্লাহ পাক সুসজ্জিত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউস অন্যান্য জান্নাতের চেয়ে আরো অনেক মর্যাদাবান, অনেক সুন্দর, এখানে সুযোগ সুবিধা অনেক বেশি। দুনিয়াতে আপনারা বুঝতে পারেন না যে সিক্স স্টার হোটেল, ফাইভ স্টার হোটেল, থ্রি স্টার হোটেল, ফোর স্টার হোটেল, তার মানে যত স্টার বেশি হবে তত সুযোগ সুবিধা বেশি হবে। এরকম জান্নাতুল ফিরদাউস সকল জান্নাতের চেয়ে আলা মাকামের, উচ্চ স্তরে জান্নাত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি জান্নাত চাও তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। বলুন সুবহানাল্লাহ। সেখানে কি চির সবুজ শ্যামলিমা, ফুলের ফলের বাগানের উদ্যান সমূহ, এমনি তো সুজলা সুফলা শস্য শ্যামলা দেখতে কার ভালো না লাগে। আসার পথে রাস্তার দুধারে দেখলাম সুজলা শ্যামলা শস্য শ্যামলা সবুজ প্রান্তর, লকলকে ধানের গাছ, এগুলো দেখলে কৃষকের নয়ন জুড়িয়ে যায়। আর যদি ফুলের বাগান হয়, সুগন্ধময় ফুল, ফলের বাগান সুসজ্জিত অবস্থায়, তাহলে এগুলো দেখতে কার ভালো না লাগে। জান্নাতুল ফিরদাউস এমন এক উদ্যান, চির সবুজ উদ্যান, সেখানে বিভিন্ন রকমের ফুলের এবং ফলের বাগান থাকবে এবং তার প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা সকল ধরনের ভোগের, বিলাসিতার, আরামের, আয়াশের, শান্তির সকল ব্যবস্থা আল্লাহ পাক সেখানে করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। সিক্স স্টার হোটেল, ফাইভ স্টার হোটেল আর কি আছে, আল্লাহ পাক এখানে রেখেছেন। ইতিপূর্বে এক বক্তা সাহেব বলেছেন যে আল্লাহ পাক তার সালে বান্দাদের জন্য রেখেছেন তৈরি করে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা তার সালেহ নেককার পরহেজগার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাস এবং নিয়ামত এবং সুখের এবং ভোগের সামগ্রী সুসজ্জিত করে রেখেছেন যেটা দুনিয়ার কোন চক্ষু আজ পর্যন্ত দেখেনি, কোন কান আজ পর্যন্ত শুনেনি এবং মানুষের কোন হৃদয়ে কল্পনার পথও আজকে পর্যন্ত সেগুলো আসেনি। এমন এমন আজীব এবং এমন আনকমন জিনিসপত্র আল্লাহ তাআলা তার সালেহ নেককার পরহেজগার এবং সৎকর্মশীল বান্দার বান্দাদের জন্য আল্লাহ পাক সেই জান্নাতে প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা বান্দা বান্দাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্মশীল হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাদের ইস্তিকবালের জন্য, তাদের রিসেপশনের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস,
এবং সেখান থেকে তারা বের হওয়ার চিন্তাও করবে না। এত সুখের জায়গা, সেখান থেকে কার বের হতে মনে চায়? সেখানে অনন্ত সীম কাল থাকতে থাকবে, কিন্তু সেই জান্নাত প্রাপ্ত হবেন কারা? যারা ঈমান আরোহণ করবেন এবং সৎ কাজ করবেন। এতটুকু ঈমান তো আমরা বুঝতে পেরেছি, বিশ্বাস, বিশ্বাসগত দিক ইসলামের মৌলিক ভাবে দুটো দিক, একটি হলো বিশ্বাসগত দিক, আরেকটা হলো প্রয়োগিক দিক, আমল করা যেটাকে বলে। বিশ্বাসগত দিক থেকে আকায়েদ তৈরি, বিশ্বাস মালা, আখিরাত সম্পর্কে বিশ্বাস করতে হয়, হাশর, মিজান, পুলসেরাত, কবর, জান্নাত, জাহান্নাম, এই সব কিছু সম্পর্কে বিশ্বাস করতে হয় মুসলমানের। এগুলো হলো বিশ্বাসগত দিক ইসলামের। কেন বিশ্বাস করব? এমন এক ব্যক্তি এসে সুসংবাদ শুনিয়েছেন, এমন এক ব্যক্তি যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, যাদের দুষ্কতা পর্যন্ত তাকে আল আমিন বলে ডাকত। কে সে ব্যক্তি বলুন? জনাব রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মেরাজে গিয়ে দেখে এসেছেন জান্নাত জাহান্নাম, বিভিন্ন পাপের কি শাস্তি হয়, বিভিন্ন পাপাচারীদের কিরকম শাস্তি হয়, এবং জান্নাতে কি কি সুখের এবং ভোগের ভোগের ঠিকানা রয়েছে, সব কিছু আল্লাহ পাক তাকে সচক্ষে দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি এসে সংবাদ দিয়েছেন, তিনি একা বলার কারণে যতটুকু বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে, দুনিয়ার কোন লক্ষ কোটি মানুষ বলার পরে যতটুকু বিশ্বাসযোগ্যতা সৃষ্টি না হতো, সেই আল আমিন মক্কার আল আমিন বলাতে তার চেয়ে আরো বেশি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন আল্লাহু হাক্কুন আল জান্নাতু হাক্কুন, জাহান্নাম সত্যি, জান্নাত সত্যি, আমি সচক্ষে দেখে এসেছি। তো সেই জাহান্নামের এত রকমের শাস্তি থাকবে, সেই শাস্তির কথা শুনলে কেউ সেখানে যেতে চাইবে না। আর জান্নাত এত সুখের ঠিকানা, ভোগের ঠিকানা, সেখান থেকে কেউ আসতেই চাইবে না। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মহান রব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করলেন, তখন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, গিয়ে দেখে আমার জাহান্নাম কেমন তৈরি হয়েছে। তিনি সমস্ত জাহান্নাম ভ্রমণ করে দেখলেন, এরপরে সে রিপোর্ট জানালেন, ইয়া আল্লাহ, জান্নাতে এত রকমের শাস্তির ব্যবস্থা করা হয়েছে, কোনো বান্দা তো সেখানে যেতেই চাইবে না, সকলেই জান্নাতে যেতে চাইবে, এত কঠিন ঠিকানা, এত কঠিন শাস্তির ঠিকানা, এত কঠিন কঠিন শাস্তি হবে, মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি হবে, কোনো বান্দাই যেতে চাইবে না। আল্লাহ তাআলা বললেন, খায়সাত এবং ভালো লাগার জিনিস দিয়ে সে জাহান্নামকে ঢেকে দাও। ভালো লাগার পিছনে পড়ে মানুষ জাহান্নামের কাজ করবে, আর এই মিশন চালাবে শয়তান। অর্থাৎ যত রকমের মস্তি ফুর্তি আমরা করি, যেগুলো অবৈধ নফসানিয়তের কারণে করি অথবা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে করি, এর মূল পরিণাম হবে জাহান্নাম। শয়তান তো শয়তান, এই জন্য হয়েছে আল্লাহর আদেশ পালন করেনি, তো আল্লাহ পাক তাকে ক্ষমতাও দিয়ে দিয়েছেন, সে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জান্নাতের সোজা পথ থেকে সরিয়ে দিয়ে জাহান্নামের পথ যাত্রী করে তার সফর সঙ্গী করবে, জাহান্নামের আসামি বানাবে। এই মিশন শয়তান চালাচ্ছে এবং সেই ক্ষমতা আল্লাহ পাক সেই শয়তানকে দিয়ে দিয়েছে। তো শয়তান মানুষকে জাহান্নামের আসামি করার জন্য খায়সাত মনের নানা রকমের চাহিদা দিয়ে সেই জাহান্নামের কাজগুলো করিয়ে রাখে, করিয়ে ফেলায় অনেক মজার জিনিস, অনেক মস্তির জিনিস, অনেক ফুর্তির জিনিস, অনেক ভালো লাগার জিনিস, অনেক লাভের জিনিস, যেগুলো মানুষ এগুলোর পিছনে পড়ে করে তার পরিণাম হবে জাহান্নাম। যেমন খায়সাত দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে, তো এই খায়সাতের পিছনে পড়ে যারা অবৈধ কাজ করার মাধ্যমে জাহান্নামের আসামি হবে, তাদেরকেই সে চির দুঃখের আবাসস্থল জাহান্নামে শাস্তি ভোগ করানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপর বলেন, না যা আমার জান্নাত দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখার পরে রিপোর্ট পেশ করলেন, ইয়া আল্লাহ, জান্নাতের মধ্যে এত সুখের সামগ্রী সাজানো, এত সুখের ঠিকানা, এত কিছু ভালো ভালো জিনিসপত্র রয়েছে,
তো এখান থেকে তো কেউ যেতেই চাইবে না, বরং আপনার সমস্ত বান্দা বান্দি তো জান্নাতেই আসতে চাইবে। তখন আল্লাহ পাক বললেন, কষ্টের কিছু কাজ দিয়ে এই জান্নাতকে ঢেকে দাও, এত সহজ যাতে না হয়, কিছু কষ্ট করতে হবে, যার পরিণামে সে জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই জন্যই জান্নাতের কাজ করতে গেলে কিছু কষ্ট করতে হবে, কিন্তু পরক্ষণে মিষ্টতা রয়েছে, অর্থাৎ জান্নাত। আর জাহান্নামে যেতে হলে প্রথমেই দুনিয়াতেই খুব আনন্দ মস্তি ফুর্তি লাভ অনেক কিছু, তার পরিণাম হবে জাহান্নাম। যাতে করে এই লোভে পড়ে মোহে পড়ে এবং এই সমস্ত মজা মস্তি পিছনে পড়ে মানুষ সেদিকে অগ্রসর হয়, এই কাজ শয়তান চালাচ্ছে। আর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে একটু কষ্ট স্বীকার করেও যারা আল্লাহর আদেশগুলো পালন করে চলবেন, সৎ কর্মশীল হবেন, ভালো কাজগুলো করবেন, কষ্ট লাগবে ঠিকই, কিন্তু তার পরিণাম হিসেবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। মনে করুন শীতের রাতে ফজরের সময় উঠে ফজর নামাজ পড়া কতটা কষ্টের ব্যাপার না? সেই সময়ে লেপ কাঁথা কম্বল মুড়িয়ে শুয়ে থাকতে কত মজা লাগে, অনেক আরাম লাগে, সেই সময় উঠতে অলসতা লাগে, সেই সময় শয়তান হাত পা টিপে আরো নানা রকমের ইরান তুরান স্বপ্ন দেখিয়ে ঘুম পাড়িয়ে রেখে দেয় যাতে ফজর নামাজ সাজা হয়ে যায়। তাহলে কোন ব্যক্তি যদি সেই আরামে সুখের স্বপ্নে বিভোর হয়ে হয়ে যদি সে ফজর নামাজ কাজা করে দেয়, তাহলে সে শাস্তির উপযুক্ত হইল না শান্তির উপযুক্ত হইল? বলুন, শাস্তির উপযুক্ত হইল। তাহলে কিসের কারণে হইল? একটু মজার পিছনে পড়ে সেই কাজ করে ফেলল। কিন্তু সেই ব্যক্তি যদি তার মনের ইচ্ছার উপরে জোর খাটিয়ে তার মনের ইচ্ছাকে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত আরাম আয়েসকে লাথি মেরে ফেলে দিয়ে ধীরে ধীরে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসতেন, তাহলে কিছুটা তো কষ্ট অবশ্যই হইত, কষ্ট হবে না? এমন আরামের বিছানা ছেড়ে দিয়ে, এমন সুখের জায়গা, সুন্দরী স্ত্রীর সান্নিধ্যে থাকা অবস্থায় তাকে ফেলে রেখে এসে এরপরে যদি গোসল ফরজ হয়ে গিয়ে থাকে, আবার এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করা কত কষ্টের ব্যাপার, এরপর আবার ফজরের জামাতে শরীক হওয়া কষ্ট না? কিন্তু এত কষ্ট করার পরেও যদি কোনো ব্যক্তি ফজর নামাজ আদায় করেন, তাহলে এর পরিণামে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার প্রথম যে কাজগুলো, একটু কষ্টের না আরামের, কষ্টে এরকম কিছু কষ্টের কাজ দিয়ে জান্নাতকে আল্লাহ পাক ঢেকে রেখেছেন, আর ওই যে কিছু মস্তি উল্লাস ফুর্তি আনন্দ মজার কাজ দিয়ে জাহান্নামকে ঢেকে রেখেছেন। তো একটা উদাহরণ দিলাম মাত্র, অনেক উদাহরণ দেওয়া যাবে। যেমন দুনিয়ার মধ্যে অনেক অফার আসতে পারে আপনার কাছে, প্রস্তাব আসতে পারে, এটা করো তাহলে তুমি এই লাভবান হবে, এই পদ পাবে, এই পাবে, সেই পাবে, ইত্যাদি ইত্যাদি, অথবা এই মজার জিনিস আছে, এই মস্তি জিনিস আছে, এই ফুর্তির জিনিস আছে। কিন্তু আপনাকে যদি বিবেক দিয়ে চিন্তা করতে বলা হয়, আপনি যদি চিন্তা করে রেজাল্ট বের করেন যে যেটা প্রস্তাব আমার কাছে আসছে, এটা আমি করলে আমি কিছু ক্ষণিকের তরে লাভবান হব, ক্ষণিকের তরে মস্তি ফুর্তি আমি করতে পারবো, কিন্তু এর পরিণামে আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি কি করবেন? সেই এত লোভনীয় অফারকে ছেড়ে দিতে কষ্ট হবে বটে, আপনি যদি সেগুলো পরিত্যাগ করেন তাহলে তো আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। আর জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে যান তাহলে ঠিকানা তো দুটোই, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামতের দিবসে মাত্র দুটো দলে বিভক্ত হবে সমস্ত মানুষ। দুনিয়ার মুখে তো আমরা বিভিন্ন দলে উপদলে রয়েছি, কিন্তু কিয়ামতের দিবসে মাত্র দুটো দল হবে, কয়টি দল? ফারিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতের অধিকারী অধিবাসী, জান্নাতের দলের মানুষ, ফারিকুন ফিস সাইর, সাইরে কি জাহান্নামের নাম, একটু আগে কত বড় নাম বললাম না, অর্থাৎ জাহান্নাম, আরেক দল হবে জাহান্নামবাসী। এই দুই দলের মধ্যে লোক থাকবে, তো দুই দলের মধ্যে লোক থাকবে, আর এই দুই দলের লোকের কাজকর্ম সব এখান থেকে সংগঠিত হবে, দুনিয়া থেকে এখান থেকে মানুষ কেউ পরিণামে জান্নাত কাটিয়ে দিতে পারবে, আর কর্মফলের কারণে কেউ জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তো এই যে দুই ব্যক্তি যখন দুই কাতারে দাঁড়াবে, দুই দলে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা তাদের দুনিয়ার আমল হিসাবে দুনিয়ার সমস্ত মস্তি ফুর্তি আনন্দ উল্লাস কিচ্ছু বাদ দেয়নি, হক হালালকে বাছেনি, এতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে না অসন্তুষ্টি রয়েছে কিচ্ছু সে বাছ বিচার করেনি,
মনে যা চেয়েছে তাই বলেছে, মনে যা ধরেছে তাই সে করেছে, কিন্তু এর পরিণামে আজকে সে জাহান্নামের আসামি হয়েছে। প্রত্যেক ব্যক্তির জন্য রিপোর্ট আর তৈরি করে রেখেছেন আল্লাহ পাক। সেই রিপোর্ট অনুযায়ী যখন তার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন সেই ব্যক্তি কি জান্নাতীদের কাতারে দাঁড়াতে পারবে বলুন? কিছুতেই পারবে না। আর দুনিয়ার সমস্ত কষ্টকে সহ্য করে আল্লাহর আদেশগুলো পালন করে চলেছেন। আল্লাহর আদেশ পালন করা কিন্তু অনেক সময় কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেটা সকলেরই বুঝে আসবে, সকল শ্রেণীর সকল বয়সের মানুষের বুঝে আসবে। মনে করুন আপনার কাছে একটা সুন্দরী মেয়ে আছে, বসা আছে, আপনার মন স্বাভাবিকভাবেই চাইবে তার দিকে তাকানো, এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি। আল্লাহ পাক সৃষ্টি তাকাইতে এটা আমার অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগা কাজ করতেছে, আর এই ভালো লাগার কারণে আমি সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছি, কিন্তু আল্লাহর আদেশ এখানে তাকাবে না, তাহলে আপনি কোনটা করবেন? আপনি যদি আপনার মনের চাহিদা পূরণ করতে গিয়ে, আপনি মস্তি করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে, আনন্দ করতে গিয়ে ভালো লাগার পিছনে পরে যদি তাকান, তাহলে সত্যি আপনার ভালো লাগবে, কনসিয়াত বোধ হবে, আনন্দ লাগবে, ভালো লাগায় মনটা ভরে যাবে। কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করা হলো, কারণ তারা বলেছিলেন আল্লাহ নিষেধ করেছেন, না বেগানা নারীর দিকে তাকানো যাবে না, নিষেধ। এখন যদি আপনি নিষেধ পালন করে চলেন, তাহলে সেদিকে তাকানো থেকে নিজেকে বর্জন করতে হবে, চক্ষুকে হেফাজত করতে হবে। আর চক্ষুকে হেফাজত করতে গেলে আপনার যে মজা, সে মজার মধ্যে ভাঁজ পড়ে গেল, বাধা এসে গেল, আর সেদিকে তাকালেন না, মনে কষ্ট বোধ হচ্ছে। এই যে কষ্ট করলেন তার জন্য, আল্লাহর জন্য। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আর মন বলতেছে তাকাও, দেখো তার রূপ সুদা উপভোগ করো, কিন্তু আল্লাহ নিষেধ। এই দুই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষের সে নফস কুরিপু দ্বন্দ্ব করতে থাকে, দ্বন্দ্ব করতে করতে যেটা প্রবল হয়ে যায় সেটাই কাজ করে ফেলে। তার ফেরেশতাত্মা যদি প্রবল থাকে, তাহলে সে আল্লাহর আদেশ পালন করতে সে শক্তি পায়, তার মনে যত রকমের আনন্দেই থাক না কেন, যত ভালো লাগাই ভিতরে কাজ করুক না কেন, সে সেদিকে তাকাবে না। কেন তাকাবে না? আল্লাহ নিষেধ করেছেন। এই যে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন, আর সেই জন্য সে এত মজাকে ত্যাগ করলো, তার কষ্ট হয়েছে কি হয় নাই? কষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর এই নিষেধকে উপেক্ষা করে, কষ্ট না করে, বরং তিনি ভালো লাগার পিছনে পড়ে সেদিকে তাকাতেন, তাহলে কি হইতো? আল্লাহর আদেশকে লঙ্ঘন করা হইতো, এদিকে তার মনের চাহিদা পূরণ হইতো, ভালো লাগা কাজ করতো, এই পরিণামে সে গুনাহগার হইতো। তাহলে সে এই গুনাহের পরিণাম হিসেবে আল্লাহ পাক তাকে জাহান্নামের আসামি করে ফেলতেন, বলেন নাউযুবিল্লাহ। এরকম আরো হাজারো উদাহরণ দেওয়া যাবে। সেই সময়ে আপনাকে চিন্তা করতে হবে, আমার ভালো লাগার পিছনে কি আল্লাহর আদেশ রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে, না আল্লাহ তাআলার নিষেধ রয়েছে? যদি আল্লাহ তাআলা নিষেধ থাকে, তাহলে আমার মনে যত কষ্টই হোক না কেন, আর যত মজাই লাগুক না কেন, আমি সেই মজাকে পরিত্যাগ করব, আর যত কষ্টই হোক আমি আল্লাহর আদেশকে পালন করে চলব। তাহলে উজিদালাহু হালাওয়াতুল ঈমান, বুখারী শরীফের হাদিস আছে, এরকম যদি কেউ করে তাহলে অন্তরের মধ্যে তার ঈমানিয়াতের স্বাদ অনুভব করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এমন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দিব। আপনার ভালো লাগার ব্যাপার সেবারকে সাজিয়ে রেখেছে ভালো লাগার পিছনেই জাহান্নাম, আর কষ্ট লাগার ব্যাপার সেবার এর পিছনেই কি আছে? জান্নাত। এই যে বললাম আপনার মনে চাইতেছে সেদিকে তাকানো, সেদিকে ভালো লাগতো, কিন্তু পরিণাম হবে জাহান্নাম, কিন্তু আল্লাহ নিষেধ, না তাকালে কষ্ট হচ্ছে, কিন্তু তার পরিণাম জান্নাত। তো এইভাবে যদি আমরা জীবনের প্রত্যেকটি কাজকে এরকম করি, আল্লাহ তাআলার আদেশ কোনটা জেনে জেনে, কষ্ট হোক তবুও যদি সেটা করি, একটা জিনিস আসছে অপার আসছে, কিন্তু সেটা অবৈধ, আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, কোন একটি পদ বা কোন একটি প্রস্তাব আসছে, যে প্রস্তাবটা পালন করলে আপনি লাভবান হবেন, ক্ষণিকের জন্য মস্তি করতে পারবেন, ফুর্তি করতে পারবেন, ক্ষণিকের জন্য হীন স্বার্থ আপনার হাসিল হয়ে যাবে, কিন্তু মূলত সম্পূর্ণ এটা কি অবৈধ, এর পরিণাম হবে কি জাহান্নাম, আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিষেধ করেছেন, কিন্তু এদিকে আপনার নগদ লাভের কারণে আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের নিষেধকে লঙ্ঘন করে সেই নগদ লাভের পিছনে কাজ করে ফেলেন, তাহলে করেছেন ঠিক, মজা লেগেছে ঠিক, লাভবান হয়েছেন ঠিক,
কিন্তু এর পরিণামে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে বলে নাউজুবিল্লাহ। আর সেই সুযোগ চান্স আসার পরে যদি আপনি চিন্তা করতেন না এটা অবৈধ, এটা নিষেধ, এটা হারাম, এটা আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধাজ্ঞা রয়েছে, তাহলে আপনি সেই লাভের প্রস্তাবকে যদি পরিত্যাগ করেন আপনি সেই লাভ থেকে বঞ্চিত হবেন। আপনার মনে কষ্ট হবে ঠিকই, সেই লাভটা আপনি পাবেন না ঠিকই, কিন্তু যেহেতু আপনার আল্লাহর আদেশ পালন করেছেন, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অবলম্বন করেছেন, এই জন্য আপনার কষ্ট হয়েছে, সেই লাভ থেকে আপনি দূরে সরেছেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্মশীল হবে। এই যে কয়েকটি উদাহরণ টানলাম এর মধ্যে ধরুন সেই কথাটাই বলি, সুন্দরী মেয়ে আপনার পাশে আছে, তাকানো এটা ভালো কাজ না না তাকানো ভালো কাজ? না তাকানো ভালো কাজ, না তাকানো ভালো কাজ, তাই না? গুড অ্যানসার, সঠিক উত্তর রয়েছে। কিন্তু মনের চাহিদা তাকানো বরং সেটা কি গুণা? পরিণাম জাহান্নাম। কিন্তু সেটা ভালো কাজ নয়, না তাকানোই ভালো কাজ। তাহলে এই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন ভালো কাজ কোনটা, আপনি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, এখন ভালো কাজ কোনটা? ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত, ঈমান আনয়ন করেছে, সৎ কাজ করেছে, কষ্ট হবে বটে, সৎ কাজ করতে কষ্ট হবে, এরকম সামান্য সময়ে যদি আমরা কিছু কিছু কষ্ট করতে পারি, স্বীকার করতে পারি আল্লাহর আদেশ পালন করার জন্য, তাহলে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। তো এত লোক একটু কষ্ট স্বীকার করে ভালো কাজ করতে রাজি আছে না নাই? এত ডান কারণ যে আল্লাহুম্মা আমিন, আল্লাহ পাক সকলকে কবুল করেন ভালো কাজ করার জন্য। এখন ভালো কাজ করতে হলে কষ্ট করতে হবে, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে, দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে, এবং দুনিয়ার অনেক পদ আসতে পারে সেটা ত্যাগ করতে হবে, দুনিয়ার অনেক হীন স্বার্থ আসতে পারে সেটা ত্যাগ করতে হবে। কিন্তু সেটা করলে আপনি নগদে লাভবান হয়ে যাবেন, কিন্তু সেটা অবৈধ। আল্লাহ সন্তুষ্ট হবেন, রসুল সন্তুষ্ট হবেন, এর পরিণামে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যে ত্যাগ করা হয় কষ্ট হবে, সেটাই ভালো কাজ হবে, এবং সেই ভালো কাজের পরিণাম হিসেবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোনটা চাই, জান্নাত নগদ কষ্ট না নগদ ফুর্তি মস্তি? নগদ কষ্ট, নগদ কষ্ট, কিন্তু নগদ কষ্ট পজিশনে করতে হবে। ধরুন দুনিয়াতে আমরা অনেক কিছু জমা করে ফেললাম, দুনিয়াতে ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য, একটা প্লটের মালিক হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে, তার এই আশা সফল হতে হতে তার 40 পার হয়ে যায়। 40-এর আগে কেউ এত সাধারণভাবেই ঢাকা শহরে একটি ফ্ল্যাটের মালিক, একটি প্লটের মালিক হওয়া এত সহজ নয়, সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনাকে একটা ফ্ল্যাটের মালিক হতেই হবে, কি জরুরি বিষয়? ঢাকা শহরে একটি ফ্ল্যাট, একটি প্লট কিনতে হবে, কি জরুরি বিষয়? এটার জন্য মানুষ বৈধ অবৈধ কোনো বাদ বিচার করছে না, তার টার্গেট একটা কিছু করতে হবে। এই টার্গেটের পিছনে পড়ে তার চাকরিতে ব্যবসা বাণিজ্যে এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, ছয় নম্বরে করতেছে, ভেজাল মিক্স করতেছে, মিথ্যা কথা বলতেছে, সজ্জাতরি করতেছে, ধোকাবাজি করতেছে, হক হালাল পথের কোনো বাদ বিচার করছে না, কারণ তার টার্গেট একটা ফ্ল্যাট কিনতে হবে, একটা প্লটের মালিক হতে হবে। এরকম দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ 10টি ফ্ল্যাটের মালিক হয়ে যায়, 10টি প্লটের যদি মালিক হয়ে যায়, কিন্তু এখানে তার সময় কতটুকু বলেন? সীমিত সময়। আর এই কারণে এর ধাঁধায় পড়ে, এর পিছনে পড়ে যদি মানুষ আখেরাতকে বরবাদ করে ফেলে, তাহলে তার তো সবকিছু ঠক হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে আসছে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সুযোগ সুবিধার জান্নাত আছে। সবচেয়ে আদনা দরজার, নিম্ন দরজার যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। কোন একটা ব্যক্তি যদি চান এই জগতে থেকে এই 24 ঘন্টার দিন রাতের মধ্যে থেকেই অন্তত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান যে জান্নাত, সেটাও তার এই দুনিয়ায় থেকে কামাই করা সম্ভব। কামাই করা কি সম্ভব?
কি বলেন সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এমন বিশিষ্ট দরজন সাহাবা ছিলেন দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সুসংবাদ শুনিয়েছেন, বলুন সুবহানাল্লাহ, তারা জান্নাত প্রাপ্ত হয়েছে। দুনিয়ার মধ্যে আমরা খুব সীমিত সময়ের জন্য এসেছি। হাদিসে পাকের মতো উদাহরণ দেওয়া হয়েছে, মহাসমুদ্র মিলিয়ন মিলিয়ন কিউসেক পানি রয়েছে সেখানে, সেখান থেকে যদি একটা সুই সুচের আগা দিয়ে একটু পানি উঠানো হয়, কতটুকু পানি উঠবে বলুন? এক ফোঁটাও না। সুইয়ের আগায় সুচের আগায় কতটুকু পানি আসে? খুবই সামান্য আসে, এক ফোঁটার চাইতেও কমে আসে। হাদিসে পাকের মধ্যে বোঝানো হয়েছে এই যে সমুদ্র থেকে সুচের আগা দিয়ে এক ফোঁটা বা তার চাইতেও কম পানি উঠানো হলো, এটা হলো মানুষের দুনিয়ার হায়াতি জিন্দগি। আর বাকি সমুদ্রের মধ্যে যত লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন কিউসেক পানি রয়েছে, এই সব কিছু হলো আখেরাতের জিন্দগি। বলুন সুবহানাল্লাহ। সেখানে কেউ সুখ হলে অনন্ত সিদ্ধকাল সুখী, সেখানে দুঃখী হলে সব ফোটের জন্য সে দুঃখী হবে, কিন্তু তার সেই সুখের ঠিকানা তৈরি করা, দুঃখের ঠিকানা তৈরি করা এই দুনিয়ার সীমিত সময়ের আমল দ্বারাই হতে পারে। আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ও জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ও জাহান্নাম ভি, কে খাকি ফিতরত সি হ্যায় না নারি হ্যায় না নূরি। আমলের দ্বারাই জীবন গড়ে জান্নাতের জীবন এবং জাহান্নামের জীবন। এই মাটির বদন আগুনের তৈরিও না, নূরের তৈরিও না। আগুনের তৈরি তো জিন, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ। এই মাটির তৈরি মানুষ যদি চান তার এই সীমিত সময়ের মধ্যে থেকেও তিনি চির সুখের আবাসস্থল জান্নাত কামাই করে নিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাত কামাই করতে হলে আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। আর সৎ কাজ করতে হলে কি হবে? একটু কষ্ট স্বীকার করতে হবে। আর একটু কষ্টের পিছনে কি রয়েছে? জান্নাত রয়েছে। একটু কষ্ট যদি স্বীকার না করা হয় তাহলে তো সেই সৎ কাজটা করা হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া একটু কষ্টকর ব্যাপার না? আপনি খেতে খামারে জমিনে কাজ বাজ করছেন, দোকানদারি করতেছেন, জামাতের সময় হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এমন কাস্টমার আসছে, আপনি নগদ বুঝতে পারতেছেন, এই পার্টির কাছে মাল বিক্রি করতে পারলে আপনার মোটা একটা অ্যামাউন্ট আসবে, নগদ লাভ আপনি নিজেই বুঝতেছেন, আপনার কেনা কত বিক্রি কত, এই পার্টিকে এই মাঙ্গা দিতে পারলে কি হবে? একটা অঙ্ক যা আসবে আপনি ঠিকই বুঝতে পারতেছেন, কিন্তু এদিকে জামাতেরও কি সময় হয়ে যাচ্ছে, আপনি সেটাকে না সামলাতে পারছেন না, আপনি বরং জামাতকে ত্যাগ করে দিচ্ছেন সেই কাস্টমারকে বিদায় করার জন্য, সেই কাস্টমারকে বিদায় করছেন, এদিকে জামাত ত্যাগ হয়ে যাচ্ছে। তাহলে এই যে দুটো জিনিস একসাথে এসে গেল, এটা মানুষের পরীক্ষা। আপনি আসলে কোটাকে কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন? আপনি দুনিয়া লাভবান হলেন ঠিকই, আপনি কিছু একটা অঙ্কের মালিক হয়ে গেলেন ঠিক, কিন্তু এর পরিণামে আপনি জামাতের সাথে নামাজ আদায় করলে যেই পরিমাণ সব অধিকারী হইতেন এবং জান্নাত প্রাপ্তির পথে যতটুকু অগ্রসর হইতেন সেখান থেকে তো আপনি পিছিয়ে গেলেন। সেই জিনিসটার সাথে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, আপনি যত টাকা লাভ করেছেন এই পার্টির কাছে মাল বিক্রি করে, আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করতেন তাহলে কি লাভ হইতো? এই দুইটাকে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন আপনার এই পার্টির কাছে মাল বিক্রি করে যতটুকু লাভবান হয়েছেন তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আপনি লাভবান হতেন জামাতের সাথে নামাজ আদায় করলে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আপনার মজা, আপনার চাহিদা, আপনার ভালো লাগা, জামাত ছুটে গেলে যা যা, এমনকি নামাজ কাজা হয়ে গেলে হয় হোক, আমার যে হাতের কাজটা করছি শেষ করে নেই, কাস্টমারটাকে বিদায় করে নেই, এই কাজটা ধরছি শেষ না করলে কিভাবে হয়, এই করতেছি সেই করতেছি, একবারে করে নি বলে রাজ্যে তিন অক্টে কাজা করে নি বলে, কেন? নগদ লাভের পিছনে আমি করছি, এটা আমার ভালো লাগা কাজ করতেছে, এটা আমার করতে ভালো লাগছে, আমি বুঝতেছি নগদ লাভ নগদ ফায়দা, কিন্তু এর পরিণামে আমি যে লস করছি, আমার যে লস হচ্ছে, আমার যে নোকসান হচ্ছে, আমার যে ক্ষতি হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না। এই জন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, সকল ক্ষেত্রে সালেহ কাজ করতে বেশি বেশি করতে হবে, ভালো কাজ করতে হবে। আর জেনে রাখুন ভালো কাজ করতে হলে একটু কষ্ট স্বীকার করতেই হবে। ওই যে জান্নাতকে আল্লাহ পাক ঢেকে রেখেছেন কিছু কষ্টকর কাজ দিয়ে, এত সহজে জান্নাত দিয়ে দিবেন না, একটু কষ্টের কাজ করতে হবে, এর পিছনে কি রয়েছে? জান্নাত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দুই দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই চেষ্টা করি যে আমার যেই কাজ রয়েছে সেই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো করব, আল্লাহর আদেশ মোতাবেক করব,
এবং জনাবে শ্রী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা জেনে করব, তাহলে সেটা করা সম্ভব নাকি সম্ভব নয়? বলুন সম্ভব, সম্ভব কিনা? তাহলে সেই কাস্টমার ইবাদতে পরিণত হবে, বলুন সুবহানাল্লাহ। আজ জীবনে যা আছে তাই করলাম, মনে যা চাইবে সেটাই করার মধ্যে তো ভালো লাগা বেশি কাজ করে। ওই যে বললাম, মনে চাইতেছে সুন্দরী মেয়ের দিকে তাকানো, মনে চাইতেছে সেই অফারটা রুখে দেওয়া, মনে চাইতেছে কাস্টমারটাকে বিদায় করা, মনে চাইতেছে হাতের কাজটা শেষ করা, ভালো লাগে কাজ করতেছে, ভালো লাগতেছে, কিন্তু এর পরিণামে গুনাহ হচ্ছে, জাহান্নামের শাস্তি উপযুক্ত হচ্ছে। কিন্তু সেই ভালো লাগাকে আমি যদি কাট করে দিই, কাট করে দিই, ভালো লাগার পিছনে না পড়ে আমি যদি একটু কষ্ট করে আল্লাহর আদেশকে পালন করি, তাহলে একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু এর পরিণামে আমি জান্নাত পেয়ে যাবো, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, সারা জীবন যদি একটু হিসাব বিকাশ করে মিলিয়ে চলি, তাহলে চলা যায় কি যায় না বলুন? চলা যায় কিনা বলুন? আমি যদি চাই তাহলে ভালো কাজ করতে পারবো, আমি যদি চাই মন্দ কাজ ত্যাগ করতে পারবো, আমি আগে সিগারেট খাইতাম এখন খাবো না, আমি আগে জেনা করতাম এখন করবো না, আগে মদ খেতাম এখন খাবো না, আগে সুদ খেতাম এখন খাবো না, আগে ঘুষ খেতাম এখন খাবো না, আরত্যকার নানান বিষয়ে আমি কাজ করতাম এখন করবো না, আমি যদি ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কাজ করি কোনো বাধা আছে? একটু খারাপ লাগবে, একটু খারাপ লাগবে, গুণা বর্জন করতে কি হবে? একটু খারাপ লাগবে। আর এই খারাপের পিছনেই, এই খারাপ লাগার কারণে যে কষ্ট হচ্ছে খারাপ কাজ, গুনার কাজ বর্জন করতে, এর পরিণামেই আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। থার্ড জেনারেশন ফোর জেনারেশন এসে গেছে এখন, থ্রি জি ফোর জি, এখন এই থার্ড জেনারেশন আর ফোর জেনারেশনদের কিছু বলতে চাই। দেখুন ইন্টারনেট, এর উদাহরণ হলো আপনার হাতে একটি ধারালো ছুরি রয়েছে। ইন্টারনেট কি? যারা ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে রাউটার ওয়াইফাই দিয়ে আপনারা ইন্টারনেট চালাচ্ছেন, অথবা যারা জিবি এমবি দিয়ে মোবাইল ইন্টারনেট কানেক্টেড হচ্ছেন, আপনার হাতে এটা একটা ধারালো ছুরির ন্যায়। আপনি চাইলে এই ধারালো ছুরি দিয়ে রান্নাঘরের তরকারিও কাটতে পারেন, মানুষের গলাও কাটতে পারেন। কি বললাম? আপনার হাতের ধারালো ছুরি দিয়ে, আপনার হাতের ধারালো ছুরি হলো আপনার হাতে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, এর মধ্যে সব আছে, হাতের মধ্যে পুরো পৃথিবী আছে। এটা একটা ধারালো ছুরি, আপনি চাইলে দিয়ে রান্নাঘরের তরকারিও কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না, কোনো লস হবে না। কিন্তু আপনি চাইলে ছুরি দিয়ে মানুষের গলাও কাটতে পারেন, সেক্ষেত্রে কি হবে? গুণা হবে, আপনি অপরাধী হবেন। আপনি ইন্টারনেটের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, ভার্চুয়াল জগতে চলে গেলেন, সব আছে, ভালো মন্দ সব আছে, আপনি কোন জিনিসগুলো ব্রাউজ করছেন? আপনি যদি মন্দ জিনিস করেন, মুহূর্তের মধ্যে আপনার কাছে সেগুলো চলে আসবে। আপনি ভালো জিনিস ব্রাউজ করেন, সেগুলো মুহূর্তের মধ্যে চলে আসবে। সত্য রকমের খারাপই তার মধ্যে রাখা আছে, ওয়ান ক্লিকের সাথে সাথে চলে আসছে। আর সত্য রকমের ভালোই সেখানেও আছে, শত রকমের ভালোই আছে, ওয়াজ বয়ান আছে, এরপর হামদানাত আছে, কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, তাফসীর মাহফিল আছে, এবং দোয়া দরুদ আছে, নামাজ রোজা আছে, বাচ্চাদের সুন্দর সুন্দর গজল আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আছে, এবং ইসলামিক কালচারাল প্রোগ্রামগুলো আছে, সমস্ত কিছু এই ভার্চুয়াল জগতে দেওয়া আছে। আপনার কোনটা দরকার? ওয়ান ক্লিকের মাধ্যমে সব কিছু এসে যাচ্ছে, থার্ড জেনারেশন ফোর জেনারেশন। আপনি যদি ইচ্ছাকৃত ভাবেই আপনি খারাপ কিছু ব্রাউজ করেন এবং আপনার চরিতার্থ করেন, তার এই জন্য শুধু আপনি নিজেই দায়ী হবেন। আপনার কারণ মারিজ লস্ট, নাথিং লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট, কাইন্ডনেস লস্ট, এভরিথিং লস্ট। মানুষের টাকা পয়সা চলে গেলে কিছু আসে যায় না, টাকা চলে গেছে আবার আসবে, স্বাস্থ্য নষ্ট হলে কিছুটা ক্ষতি হয়, কিন্তু চরিত্র হারা হলে, চরিত্র ধ্বংস হলে সর্বহারা হতে হয়। এই স্মার্টফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে চরিত্র হারা হয়ে যেতে পারে। ঘোরা তো হচ্ছে, দুনিয়ার মানুষ এখন প্রযুক্তি আবিষ্কার করেছে, আপনি গোপনে গিয়ে যেখানে কোনো মানুষ নেই, কোন নাম্বারে কতটা বাজে, কত সেকেন্ড কি করেছেন না করেছেন সব কিছু রেকর্ড রয়েছে, আর মহাফেজিন ফেরেশতা সেগুলো লিপিবদ্ধ করতেছেন। দুনিয়ার কেউ তো জানো না, কিন্তু মহাফেজিন ফেরেশতা কেরামুন কাতিবিনে আলা বুনা মা তাফালুন, তোমরা যা কিছু করো
এই মহাফিজিন ফেরেশতা কেরামুন কাতিবিন সব কিছু জানেন, তোমরা যা করো এই রিপোর্ট ফাইল আল্লাহর কাছে জমা দিয়ে দেওয়া হবে। এই ফাইল অনুযায়ী যার যার বিচার হবে, তখনই উবি আমিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীর। আর যারা আমল নামা বাম হাতে থাকবে তার জন্য ভয়াবহ কঠিন অবস্থা, সেখানে কোনো উকিল মুক্তার থাকবে না, জাজ রেজিস্টার সেখানে থাকবে না, এবং সেখানে আল্লাহ তাআলা একাই বিচার কার্য পরিচালনা করবেন। কানে দারু খামসিন আল ফাসারা, সেই বিচার কার্য সম্পাদন করার সময় সীমা দুনিয়ার হিসাবে 50,000 বছর বলুন সুবহানাল্লাহ, আখিরাতে ওয়ান ডে একদিন মাত্র। এই জন্য থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন যারা রয়েছেন, যারা ইন্টারনেট কানেক্টেড এর মধ্যে ভালো আছে, আপনি সেগুলো গ্রহণ করতে পারেন, মন্দ আছে সেগুলো যদি করেন নিজেই নিজের ধ্বংস ডেকে আনবেন। কারণ এখানে আমরা চিরকাল কেউ থাকতে আসিনি, আমার আমলনামাকে যদি আমি বরবাদ করি, আজকে কর্তৃ বয়সের ছেলে মেয়ে বয়স সন্ধিকালে শুধু একটি মোবাইলের কারণে সব ধ্বংস হয়ে যাচ্ছে, লেখাপড়া শেষ, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এরপরে সেক্স অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এমন বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, সব দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। পিতা মাতা উদ্বিগ্ন, অনেক পিতা মাতা এগুলো বুঝতেও পারছেন না। এই যে ইন্টারনেট যেমন সুবিধা এনে দিয়েছে অসুবিধা রয়েছে, এর সরল ব্যবহার যেটা, সঠিক ব্যবহার যেটা সেটা করতে হবে, আর অসৎ ব্যবহার গুলো পরিত্যাগ করতে হবে। শুধু মাত্র ওয়ান ক্লিক সব এসে যাবে। আপনি যদি ভালোটা চান ভালোই, মন্দ চাইলে মন্দই। এখন কিন্তু আল্লাহ পাক সাক্ষ্য রয়েছে, কেউ দেখছেন, আপনার বাবা মা দেখবে না, আপনার ওস্তাদ আপনার গুরুজন দেখছে না, কিন্তু আল্লাহ পাক কি দেখছেন না? আল্লাহ পাক দেখছেন। প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে যে এখন তো বোঝা সহজ, এমন ছোট স্পাই ক্যামেরা লাগিয়ে রাখা হয়, আপনি বিদেশ থেকে এই ক্যামেরার মাধ্যমে এই অঞ্চলে কি হচ্ছে সব কিছু বুঝতে পারবেন, স্যাটেলাইটের মাধ্যমে সব কিছু হচ্ছে, ড্রোনের মাধ্যমে সমস্ত কিছু ডাটা আদান প্রদান করা হচ্ছে। এত কিছু যদি মানুষ করতে পারেন, আমার আল্লাহ কি কিছুই করতে পারবেন না? আপনি আমি গোপনে কোথায় কি করি না করি, আমার মনের জল্পনা কল্পনা কি হচ্ছে, ভালো না মন্দ, কোন উদ্দেশ্যে কোন কাজ করছি, ইন্নাল্লাহ আলিমুন বিযাতি সুদূর, তিনি নিশ্চয়ই মহা জ্ঞানী, সবকিছু জানেন এবং সর্বশ্রোতা, তিনি সব কিছু জানেন, আমার মনের পানি কোথায় কি জল্পনা কল্পনা হচ্ছে তিনি জানেন কি জানেন না বলুন, সব কিছু জানেন। আমার ভালো চিন্তা হচ্ছে না মন্দ চিন্তা হচ্ছে, আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, দুনিয়ার কোন মানুষ জানুক বা না জানুক, এখন যেহেতু এখানে একটা তারবিহীন ক্যামেরা লাগানোর মাধ্যমে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে, বিদেশ থেকে আপনি এই ক্যামেরার আওতাধীন কি কি আছে সব বোঝা যাচ্ছে, সব সেখানে আপনার সাথে খবর নিতে পারছেন, তাহলে এই প্রযুক্তি তো ইদানিং আবিষ্কার হলো, তাহলে আল্লাহ পাক এই বুদ্ধি মানুষকে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কে এটা করতে পারবেন না? আমার কোন বান্দাবান্দি কি করতেছে কি বলেন? তাহলে অপরাধ করে বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে? একটা পথ আছে, জনাব শ্রী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়ু হাবিবুল্লাহ, অতীতে যা হয়েছে হয়েছে, আজ থেকে আর করবো না, তবা করবো, তবা করে ফিরে আসবো, বাজ আ বাজ আ হার চেষ্টা কাস্তি বাজ আ, অনেক তো অবলম্বন করেছ, নিজের নফসের প্রতি জুলুম করেছ, অপচার করেছ, অনেক অন্য অপরাধ করেছ, এখন থেকে ফিরে আস, তবা করো। তবা যে ব্যক্তি করবে, আত্মাইবু হাবিবুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবাকারী আল্লাহর বন্ধু বলুন সুবহানাল্লাহ, গুনাহগার ছিল দেশে তবা করেছে, আগে মন্দ কাজ করেছে এখন করে না, কটা উদাহরণ দেব, যে যেই কাজ আমরা করি হকের ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেই আমার এটা কি বৈধ না অবৈধ, যদি অবৈধ হয় আমার যত খারাপ লাগুক এই খারাপ লাগার মধ্যেই কি জান্নাত, খারাপ লাগার মধ্যেই কি জান্নাত, আমি সেটা বর্জন করি, আমি সেটা বর্জন করবই। আর যদি ভালো লাগার পিছনে পড়ে যাই, এই ভালো লাগার পিছনে রয়েছে জাহান্নাম, তাহলে ক্ষণিকের বস্তি ভর্তি আর এগুলো ভালো লাগার পিছনে পড়ে যদি আমি জাহান্নামের আসামি হয়ে যাই, সেটা কি আমার জন্য ভালো হবে? এখন দুনিয়াতে একসাথে বাস করতেছি, কিন্তু সেখানে যার যার কবরের শাস্তি তাকেই ভোগ করতে হবে, তাকেই ভোগ করতে হবে। সুতরাং যে যাই করেছি আজ থেকে এই মুহূর্ত থেকে
আমি চিন্তা করি অমুক শুক্রবার থেকে নামাজ ধরব, অমুক শুক্রবারে দরকার নেই, আমার কাছে কোনো গ্যারান্টি কার্ড আছে যে আমি অমুক শুক্রবার পর্যন্ত বাঁচব? কোনো গ্যারান্টি কার্ড আছে? আমি আজকে ফজর থেকে নামাজ ধরবো, কালকে জোহর থেকে নামাজ আমি শুরু করবো, আগে নামাজ পড়তাম না এখন পড়বো, মহিলারা আগে পর্দা করতাম না এখন করবো, আগে প্রক্রিয়ায় জড়িত ছিলাম এখন আর করবো না, সমস্ত লাইন সিম ফেলে দেবো, এখন এমবি ভরবো না। চক্ষুর হেফাজত না থাকার কারণে, চক্ষুর হেফাজত না থাকার কারণে প্রক্রিয়া জড়িয়ে অনেক সংসার জড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। স্বামী অফিসে দোকানে এখানে কোন নাম্বার আসছে মোবাইল থেকে এই নাম্বারে যোগাযোগ কথাবার্তা সব চলছে। এরপর স্বামী বিদেশ হয়েছে তার তো কথাই নেই, কি আর বলবো, চক্ষুর হেফাজত করা হয় না, আমানতের খেয়ালতারি করা হচ্ছে, স্ত্রীর জন্য কর্তব্য নিজের ইজ্জত আপনার হেফাজত করা এবং স্বামীর সম্পত্তি হেফাজত করা, সে তার অধীনে স্ত্রী, সে তার অধিকার ভুক্ত, তার ইজ্জত আপনার অন্যের কাছে বিক্রি করতে পারে না, তার অনুমতি ছাড়া অন্য কোথাও যেতে পারে না, পর পুরুষের সাথে সে মোবাইল আলাপ করতে পারে না, চিন্তা করে কেউ তো বুঝতে চায় কিন্তু জানেও না, মোবাইলে কথা বলি আবার অপর প্রান্ত থেকে রিচার্জ করে দিচ্ছে, এমনি ভরে দিচ্ছে, নেকের ছবি পাঠাচ্ছে, চিন্তা করে এই মজা যে করতেছে কেউ তো বুঝতে চায় কেউ জানেও না, বাস আমি সবার কাছে ভালো, আল্লাহ পাক জানেন কি জানেন না? ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, মুহাফিজিন ফেরেশতা রয়েছে কেরামন দানকাদের ফেরেশতা, সব কাজ দেখেন, কাতিবিন বান্দাদের ফেরেশতারা গুনাহের কাজ দেখেন, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করো সবকিছু কি তারা জানেন? সবকিছু জানেন, সবকিছু জানেন। তাহলে দুনিয়ার কোন পকেটে আইনের কারণে আইনের ফাঁক ফুকুর দিয়ে বেঁচে গেলে যেতেও পারে, দুনিয়ার কোন আইন তো এরকম আছে যে অপরাধীকে বাঁচিয়ে দিল, নিরপরাধীকে ফাঁসিয়ে দিল টাকার বিনিময়ে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন হবে না, তিনি প্রত্যেকের জন্য সহি সহি ফাসলা করবেন। তবে মানুষ গুনাগার, প্রত্যেকে গুনাগার, এই গুনাগারদের মধ্যে থেকে তারাই ভালো যারা তওবাকারী, আত্তাইউ হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি বলু, সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি আমরা তওবা করতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি হবেন। তবে তওবা কবুল হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে, কয়টি বলবো? চারটি শর্ত কি বলেন? তাহলে তওবা তওবা বিন্দাস তওবা এরকম বলে এটার নাম তওবা না, দুই গালে চাপড়া এটা তওবা তওবা, এটার নাম কি তওবা না? প্রথমে আমি যে গুনাহের জন্য তওবা করতেছি সেই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, কি হতে হবে? অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে যে আমি সত্যি অপরাধ করেছি, সত্যি আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, সত্যি কি করেছি? অপরাধ করেছি। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো সেই গুনাহ আর কখনোই করবো না বলে দৃঢ় সংকল্প করতে হতে হবে, পাক্কা পোক্ত আলাদা করতে হবে, একদম খাঁটি নিয়োগ করতে হবে, এই গুনাহ আমি আর কখনোই করবো না। হ্যাঁ, দুই নম্বর শর্ত। আর তিন নম্বর শর্ত হলো এই গুনাহ আমি একেবারেই ছেড়ে দিব, একেবারেই এই গুনাহ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। চার নম্বর শর্ত হলো যে হকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পর্ক, বান্দার হক নষ্ট করেছি তো সেখান থেকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, এটা আল্লাহ ক্ষমা করবেন না। অমুকের গাছের আম চুরি করে খেয়েছি, অমুকের গাছের বড়ি খেয়েছি, অমুকের খোয়ারের কবুতর খেয়েছি, মুরগি খেয়েছি, অমুকের মুরগি নষ্ট করেছি, অমুকের ধান চুরি করেছি, অমুকের কোড়ে ক্ষেতের কোড়ে উঠেছি, অমুকের ক্ষেতের বুট খেয়েছি, এখন তো বুট আমাদের এলাকায় হয় না তাই না, পাকা ফুট গাছ একবারে নিয়ে সে চালিয়ে এরপরে ছাই থেকে ছেড়ে ছেড়ে বেশি বেশি ফুট খেয়েছে করেছেন একটা বয়স এরকম মানুষ, গুনাহ হয়েছে তো নাকি? হক গুলো বাদ হয়েছে, বান্দার হক নষ্ট করা হয়েছে। আপনি আমার কাছে 10 টাকা পাবেন তো এটা যদি আমি না দেই তাহলে তো আপনি পেলেন না, এটা যদি আল্লাহ মাফ করে দেন তাহলে তো আপনি ঠকে গেলেন, আমার কাছে আপনি 10 টাকা পান, 10 টাকা পেলেন না, আল্লাহ মাফ করে দিলেন, আপনার 10 টাকা তো পাওয়া হলো না, হক গুলো এবার বান্দার হক নষ্ট করা হয়েছে। তো বান্দার হক নষ্ট করা হয়েছে, বান্দা থেকে ক্ষমা চাইতে হবে, তার হককে ফেরত দিতে হবে, অতীতের জীবনে যা কিছু হয়েছে যতটুক মনে পড়ে মনে করে করে তাদের সেই পাওনাদারদের কাছে সেই পাওনাগুলি পৌঁছে দিতে হবে, পৌঁছে দেওয়ার মাধ্যমে যতটুক দেওয়া যায় দেবেন, আর না পারলে ক্ষমা চেয়ে নিতে হবে, আর তারা যদি না থাকে মরে যায় তার ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে যে আমি এত বছরে এত টাকা হয়তো খেয়েছি,
উমুকের কাছে ডাব খেয়েছি, উমুকের কাছে নারকেল খেয়েছি, মুরগি খেয়েছি, হয় না এরকম? তিনি যদি ক্ষমা করে দেন তাহলে আমি পার পেয়ে যাবো। চতুর্থ শর্ত হকুল এবাদ, বান্দা থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এভাবে চারটি শর্তের সমন্বয়ে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তার তওবা করবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আতাইবু হাবিবুল্লাহ, গুনাহ থেকে তওবা করে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। এবং অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবা করে এমন যেন তার কোনো গুনাহই নাই, যেমন তার কোনো গুনাহই নাই। গুনাহ ছিল একদম ডিলিট করে দিয়েছে। আপনার ব্রাউজার লিস্টে খারাপ খারাপ জিনিস আপনি সার্চ করেছিলেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আপনি আপনার ব্রাউজার লিস্ট চেক করে দেখা যায় অমুক দিনে অমুক ডেটে এই তারিখে এত মাসে যত যত খারাপ খারাপ জায়গায় আপনার লিঙ্ক ছিল সেটা আপনি ব্রাউজ করেছেন, সেটা ডিলিট করার অবস্থা আছে। ওয়ান ক্লিক দিয়েছেন, সমস্ত ব্রাউজার লিস্ট ডিলিট হয়ে গিয়েছে। এটা তো আপনি করতে পারলেন, আপনি চিন্তা করেন আমার ব্রাউজার লিস্ট কেউ জানতে পারলো না? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন কিনা? এখন আল্লাহর কাছ থেকে যদি এই ব্রাউজার লিস্ট ডিলিট করতে চান তাহলে এই চারটা শর্তের মাধ্যমে তওবা করতে হবে। তখন আল্লাহ পাকের কাছে যখন এইভাবে ক্ষমা চাওয়া হবে, অনুতপ্ত হতে হবে এবং সেই গুণা ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে কখনই গুণা করবে না বলে দৃঢ় সংকল্প করতে হবে এবং হক করে বাদ বান্দার হক থাকলে সেটা ফেরত দিয়ে দিতে হবে। এইভাবে যখন তওবা করা হবে তখন আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহকে ডিলিট করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যেহেতু আগেরটা মাফ হয়ে গেছে আবার গুনাহ করবো? সুযোগ তো পেয়ে গেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই ভরসা রেখে ইচ্ছাকৃত ভাবে গুনাহ করা বোকামির কাজ। ইচ্ছাকৃত ভাবে কেউ অপরাধ করবে আর আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা জন্য এটা জরুরি কোনো বিষয় নয়। হ্যাঁ, আল্লাহ পাক চাইলে যে কোনো বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কেউ পাপ করতে থাকবে আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এমনটি আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমি যে কথা বলতেছিলাম যে আয়াতে কারিমা দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই যে আমি যে একটু উদাহরণ দিয়েছি সেটা দুনিয়ার মহব্বতের কারণেই তো করে মানুষ, নাকি? দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালো লাগা, দুনিয়ার প্রতি লোভ মোহ এবং ভালো লাগার পিছনে পড়ে মানুষ সমস্ত ক্ষতির কাজ করছে, সমস্ত গুনাহের কাজ করছে। এখন এই ভালো লাগার পিছনে রয়েছে দুনিয়ার মহব্বত। একজন মানুষ চুরি করতেছে, এটা কি নেকের কাজ না গুনাহের কাজ? কেন করতেছে? চুরি করতেছে সেই ব্যক্তি দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার প্রতি ভালোবাসার কারণে। এক ব্যক্তি ডাকাতি করতেছে, কিসের কারণে? দুনিয়ার মহব্বতের কারণে। এক ব্যক্তি ওজনে কম দিতেছে, টাকা ঠিকই দিতেছে, 1 কেজি টাকা আপনার থেকে দিল কিন্তু আপনাকে ধরেন 20 গ্রাম কম দিল, আপনি তো 20 গ্রাম কমের টাকা দেননি তাকে, আপনি 1 কেজির পুরো টাকা দিয়েছেন, আপনাকে 20 গ্রাম সে কেন কম দিবে? তার চিন্তা দুনিয়ার মহব্বত এমন যে এরকম 20 জনকে যদি 20 গ্রাম করে কম দিতে পারে তাহলে আমার অনেক আয় হয়ে যায়, এই চিন্তা ছিল তার। কিসের জন্য সে অপরাধ করতেছে? দুনিয়ার মহব্বতের কারণে। এক ব্যক্তি বলেন, হুজুর আমি ওই যে বয়লার মুরগির ব্যবসা ছেড়ে দিছি। জিজ্ঞেস করলাম, কেন ছাড়ছেন? আমি অন্যদের সাথে বিক্রি করে কুলাইতে পারি না। কেন পারেন না? এই যে কাটা কাটা তো সবাই বুঝে না, কাটা আসছে একরকম কয়েক রকম, কাটা আসছে 1 কেজি 200 গ্রাম কয়েক কেজি 250 গ্রাম, ভিতরে কাটা রাখা আছে আপনি তো যে কাটা দেখেন নাই, ওজন হয়েছে কত? 1 কেজি 200 গ্রাম। আপনাকে কে বলতেছে? 1 কেজি 250 গ্রাম। আপনি 25 গ্রামের দাম বেশি নিয়ে নিল। তারা কম দামে বিক্রি করে এরকম আসে ওজনে একটা বলে আর একটা,
এইভাবে করতে করতে তারা ব্যবসা করতেছে। এখন আমি তো কম দিতে পারি না, কারণ আমি সঠিক ওজন দিই এবং সঠিক কথা বলি। এখন থেকে তাদের সাথে আমার ব্যবসা খোলায় না, আমি সঠিক কথা বললে আমার তো লাভ হতে হবে, আমার লাভ হচ্ছে না, এই জন্য অন্য দোকানে কম দিলে আমি কম দিতে পারছি না, কারণ আমি তো সঠিক ওজন দিচ্ছি, সঠিক কথা বলতেছি, এই জন্য আমার সমস্যা। আমি এই জন্য হুজুর আমি মুরগির ব্যবসায় ছেড়ে দিচ্ছি। আমি বললাম যে ভালো কাজ করেছেন, কারণ আপনি অবৈধ পথ অবলম্বন করেননি, আপনি বৈধ পথে একটু কষ্ট করেছেন, আপনি অবৈধ পথ অবলম্বন করেননি, এই জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভের কারণে সে ব্যক্তি আপনাদের ওজনে কম দিচ্ছে, অবৈধ কাজ কাম করতেছে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভে মোহে দুনিয়ার বস্তি ফুটির কারণে মানুষ এই সমস্ত গুনাহের কাজ করতেছে, যেগুলো সমস্ত ক্ষতির মূল, সমস্ত ক্ষতির কারণ। এই ক্ষতির কারণ হলো একমাত্র দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে, দুনিয়ার মহব্বত কি করতে হবে, ত্যাগ করতে হবে। হ্যাঁ, বৈধভাবে যে মহব্বত রয়েছে সেটা অবশ্যই করব, বৈধভাবে অনেক বিষয় আসে আছে যেগুলো অনুমোদিত, যেগুলো আল্লাহ রসুল করেছেন, যেগুলো আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারবদ্ধ জীবন যাপন করেছেন, এর মধ্যে কি মজা নেই? অবশ্যই আছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছেন, এর মধ্যে কি মজা নেই? অবশ্যই রয়েছে। তিনি মক্কার পণ্য সিরিয়ার বাজারে নিয়ে বিক্রি করেছেন, সিরিয়ার পণ্য মক্কার বাজারে বিক্রি করেছেন, হযরত শিখিয়েছেন। আমি শেষ করে দিচ্ছি। তো এই জন্য বলতেছিলাম যে দুনিয়ার মহব্বতের কারণেই সমস্ত গুনাহ আমাদের হচ্ছে, আর যেই কারণে আমরা সৎকর্মশীল হতে পারছি না এবং সৎ কাজগুলো করতে পারছি না, দুনিয়ার লোভের কারণে, মোহের কারণে, বদলার কারণে। আমি যে যারা ইমান আনয়ন করেছে এবং সৎকর্মশীল হয়েছে, সৎকর্মশীল হওয়ার সৎ কাজের কিছু কিছু উদাহরণ আপনাদের সম্মুখে পেশ করলাম। আল্লাহ পাক সকলকে এইভাবে কথাগুলো মনে রেখে বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।